দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। মোবাইল চিন্তায় সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর অঞ্জনগড় এলাকায়। মৃত যুবক শ্যামনগর গুড়দহ এলাকার 24 বছরের শুভজিৎ দাস, পেশায় রাজমিস্ত্রির সহায়ক। ঘটনা তদন্তে জগদ্দল থানার পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার শ্যামনগর অঞ্জনগড় এলাকায় পথ চলতি এক মহিলার মোবাইল ছিনতাই করার অভিযোগে সেখানকার বাসিন্দারা তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয়, আর সেই গণপিটুনিতে শুভজিতের মৃত্যু হয় বলে অভিযোগ। দেখলাম আপনার ছেলের হাতে দড়ি ফড়ি বাঁধা রয়েছে, ঠিক আছে ঠিক আছে, দড়ি ফড়ি বাঁধা রয়েছে তো আমরাও তো তাই দেখি, মানে বেঁধে রেখে মারধর করেছে। আমার হাত কোথায়, তোর হাত কোথায়? আমি থানায় প্রথমে একবার আমার ছেলেকে ঘর থেকেই আমি তুলে দিয়েছিলাম, যে নেশা করে ফ্যান নিয়ে চলে যান, নিয়ে আসতে 28 দিন ছিল, আমি ছাড়িয়ে নিয়ে গেছি। আবার আজকে কি মোবাইল সম্বন্ধে কি মারা হয়েছে? এবার কি সম্বন্ধে মারা হয়েছে আমি এখনো কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না, কোন কি বসে মারা হয়েছে, কি কাউকে অ্যারেস্ট করেছে, কাউকে অ্যারেস্ট করেছে তাও আমি সব জানি না, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি তো ও তো এখন আসলো, আমি তো ওই সঙ্গে সঙ্গে খবর পেয়েই চলে গেছি। আমি কি নাম বলছি দিয়ে দেবো, আমার ছেলের নাম শুভজিৎ দাস। মানে আপনি আপনার নাম আপনার সন্দেহ হয় কারো বিরুদ্ধে? আমি কাকে দেখে সন্দেহ করবো, কাকে বলবো আর তাকে আমি কাকে সন্দেহ করবো? এই ছেলে কাকে সন্দেহ করবো? পুলিশ আপনি জান কি আছেন জানা সে কোহেন কি ফোন করেছে আপনার ছেলে? আমার ছেলে ফোন করে ফোন করে যা ফোন করে যা আপনার ছেলে, আমি কিছু আমি কি করে বলবো এখন, কি করে বলবো? হাত পাত বাঁধা এবং দড়ি দেখলাম ওনা, হ্যাঁ আমিও দেখেছি দড়ি বাঁধা, হাত পাত বেঁধে এখন কে বেঁধেছে, কেন বেঁধেছে, কিসের জন্য বেঁধেছে আমি কিচ্ছু জানি না। ঠিক আছে আমরা নিজে ব্যাংকালে আমার বউ লোকের বাড়িতে কাজ করে, কিন্তু ছেলে হিসাবে শুনে হট করে শুনে নিচ্ছে। আমার ছেলে দুই ছেলে, এক ছেলের নাম শুভজিৎ দাস, সে মারা গেছে, আর এক ছেলে বুঝলেন। আচ্ছা আমি এই এই অবধি কি করে মারা গেল কি শুনতে পেলেন আপনি? আমি শুনলাম যে একটা মোবাইল নাকি কোন মেয়ে যাচ্ছিল, মোবাইলটা টান ধরে নিয়েছে, সেই ইয়েতে মেরেছে। আমি একটুখানি পুরো খবর শুনলাম না, সঠিক খবর শুনলাম সেটাও যায় না। আচ্ছা আপনার ছেলে কি আগে এরকম কখনো করেছিল? না না না, মোবাইল চোর শুনে, হ্যাঁ মোবাইল চুরি করে রাস্তার যে দিনের বেলার কথা বলছি, অঞ্জন করে এরকম। আজ বাড়িতে ছিল, সকাল থেকে বাড়ি ছিল? আমি দাদা সকালবেলা এসে শুনলাম, আমি দুটোর সময় বাড়িতে এসেছি, তারপরে তারপরে আর জানি না, দুটোর একটু আগে এসেছি, তারপরে যাই, তারপরে আমি এই এই সবে বড় ছেলেকে নিয়ে ভ্যান নিয়ে। আপনার জলযান তো ছেলে চলে গেল, কি চাইছেন আপনি? আমি চাই সঠিক জানি বিচার হয়, সঠিক বিচার। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।